আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। কোর্সটিকার আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য পরিণতি ও সুশাসন প্রথম অধ্যায়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এর পূর্বের দুটি ভিডিওতে আমরা পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা চেষ্টা করব তোমাদের সাথে তৃতীয় অধ্যায়টি, যেটির নাম হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো অধ্যায়টি খুব সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 10টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নই তোমরা উত্তরসহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্যের অধ্যায়ভিত্তিক আলোচনা, এই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরেছি। আমি এখন চেষ্টা করব তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ে যেহেতু মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য নিয়ে আলোচনা করা হয়েছে, আমিও তোমাদের সাথে এই চারটি বিষয়ের ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মূল্যবোধের ধারণা নিয়ে। মূল্যবোধ হচ্ছে সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান। শাব্দিক অর্থে ভ্যালুস বা মূল্যবোধ অর্থ তুলনামূলক অর্থমূল্য বা দাম বা অন্তর্নিহিত গুণাবলী। মূল্যবোধ হলো মানুষের সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। তাহলে শিক্ষার্থীরা, এই বাক্যটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, যে মূল্যবোধ হলো মানুষের সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। অর্থাৎ তোমাকে যদি সৃজনশীল প্রশ্নের ক নম্বরে লিখতে দেওয়া হয় যে মূল্যবোধ বলতে কি বোঝায় বা মূল্যবোধ কি, সেক্ষেত্রে তুমি এই লাইনটি লিখে দিতে পারবে যে মূল্যবোধ হলো মানুষের সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। এরপরে বলা হয়েছে, এটি স্থায়ী কোনো বিষয় নয়, স্থান এবং সময় ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়। অর্থাৎ মূল্যবোধ হলো একটি আপেক্ষিক বিষয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে মূল্যবোধ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়, অর্থাৎ এটি যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে। এরপরে বলা হয়েছে, যেমন আমাদের দেশের প্রচলিত মূল্যবোধ অনুযায়ী ধূমপান করা, বিশেষত বড়দের সামনে ধূমপান করা একটি অন্যায় কাজ, কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ ব্যাপার। তাহলে এই বাক্যটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা? আমরা এটি বুঝতে পারলাম যে স্থান কাল পাত্রভেদে মূল্যবোধ ধারণাটি আলাদা হয়ে থাকে। যেমন আমাদের দেশে আমরা সাধারণত কেউ যদি ধূমপান করেও থাকি, সেক্ষেত্রে আমরা এই ধূমপান আড়ালে বসে করে থাকি। আমরা কিন্তু আমাদের মুরব্বী বা আমাদের থেকে বয়সের যারা বড় তাদের সামনে বসে কিন্তু আমরা ধূমপান করি না। এটি হচ্ছে আমাদের দেশের সাংস্কৃতিক মূল্যবোধ। কিন্তু অন্যান্য দেশে এমনও দেশ আছে যেখানে কিন্তু এটি খুবই সাধারণ একটি বিষয়, যেখানে বয়সে বড় এবং বয়সে ছোট তারা কিন্তু একত্রিত হয়ে ধূমপান করতে পারে। এটি তাদের কাছে কোনো অন্যায় কাজ নয়, এটি তাদের কাছে খুবই সাধারণ একটি ব্যাপার। তাহলে বোঝা গেল যে মূল্যবোধ খুবই আপেক্ষিক একটি বিষয়, যেটি স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হতে পারে। সুতরাং আমরা মূল্যবোধের যে বিষয়টি সম্পর্কে জানলাম, সেটিকে এক কথায় আমরা কি বলতে পারি? এক কথা আমরা এটি বলতে পারি যে মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়, সমাজের মানুষের সাধারণ আচরণ যাতে আবেগ বিদ্যমান। তাহলে আমাদের যদি মূল্যবোধ সম্পর্কে প্রশ্ন করা হয় যে মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধ সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে আশা করছি তুমি এই বিষয়টি সম্পর্কে লিখতে পারবে। শিক্ষার্থীরা, আমরা মূল্যবোধ সম্পর্কে এর ধারণাটি জেনে নিলাম, অথবা মূল্যবোধ আসলে ঠিক কি এটি সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা মূল্যবোধের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। মূল্যবোধ অনেক বিস্তারিত একটি ধারণা, সুতরাং সাধারণভাবে পেশাগত দিক থেকে মূল্যবোধকে আটটি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কয়টি ভাগ পেলাম? মূল্যবোধকে আমরা আটটি শ্রেণীতে ভাগ করতে পারবো। এই আটটি শ্রেণী কি কি?
এক নম্বরে রয়েছে অর্থনৈতিক মূল্যবোধ, দুই নম্বরে রয়েছে সামাজিক মূল্যবোধ, তিন নম্বরে রয়েছে রাজনৈতিক মূল্যবোধ, চার নম্বরে রয়েছে আধ্যাত্মিক মূল্যবোধ, পাঁচ নম্বরে রয়েছে আধুনিক মূল্যবোধ, ছয় নম্বরে রয়েছে নান্দনিক মূল্যবোধ, সাত নম্বরে রয়েছে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশেষে আট নম্বরে রয়েছে বস্তুগত মূল্যবোধ। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম এক নজরে যে মূল্যবোধ আমরা আসলে আটটি শ্রেণীতে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি এটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথমে রয়েছে অর্থনৈতিক মূল্যবোধ। মানুষের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করতে যে মূল্যবোধ মানুষ চর্চা করে তাই হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। অর্থ লেনদেন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, শিল্প উৎপাদন ইত্যাদি ক্ষেত্রের সাথে মূল্যবোধ জড়িত। তাহলে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে দেখে নিলাম যে অর্থনৈতিক মূল্যবোধ এটি আসলে কি। এরপরে আমরা আলোচনা করছি দুই নম্বরে সামাজিক মূল্যবোধ। সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদান সমষ্টি। তাহলে শিক্ষার্থীরা, এলাইনটা একটু বড় হয়ে গেল, যদি আমি খুবই সহজভাবে তোমাদেরকে বোঝাতে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষের সামাজিক মূল্যবোধ আসলে কিভাবে গড়ে ওঠে। মানুষের সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে বিভিন্ন উপাদানের সমষ্টির সমন্বয়ে। সেই উপাদানগুলো কি কি? সেগুলো হচ্ছে সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, সেটা হতে পারে ধর্মীয় বিশ্বাস, দর্শন ও চিন্তা ভাবনা। তো এই বিষয়গুলোর সামগ্রিক একটা সমষ্টিগত দিকই হচ্ছে মানুষের সামাজিক মূল্যবোধ। এরপরে আমরা তিন নম্বর মূল্যবোধটি আলোচনা করব। তিন নম্বর বলা হয়েছে রাজনৈতিক মূল্যবোধ। গণতান্ত্রিক কিংবা অন্য যে কোনো শাসনতন্ত্রের ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে রাজনৈতিক মূল্যবোধের প্রয়োগ দেখা দেয়। সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনে কারো দ্বারা প্রভাবিত না হয়ে রাজনৈতিক মূল্যবোধের উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা আসলে বুঝতে পারলাম যে রাজনৈতিক মূল্যবোধটা কি। আমাদের দেশ পরিচালনা করার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাকে বা রাজনৈতিক প্রতিনিধিকে নির্বাচিত করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি কোনো অর্থ বা কোনো ক্ষমতার প্রভাবে প্রভাবিত না হয়ে যদি যোগ্য এবং সৎ প্রতিনিধিকে নির্বাচন করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সুন্দর রাজনৈতিক মূল্যবোধের প্রকাশ করতে পারি। এটি হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। এরপরে চার নম্বরে বলা হয়েছে আধ্যাত্মিক মূল্যবোধ। মানুষের আত্মিক শক্তি অনেক বড় শক্তি, আর আত্মিক শক্তি যদি উপযুক্ত মূল্যবোধ দ্বারা বিকশিত হয় তবে তাকে এসব ক্ষেত্রে সৎ ও দৃঢ় চরিত্রের পরিচয় দিতে সহায়তা করে। আত্মিক বা আধ্যাত্মিক মূল্যবোধ বলতে এটি কি বোঝানো হয়? তাহলে আমরা চার নম্বর মূল্যবোধটিও দেখে নিলাম। এবার পাঁচ নম্বর মূল্যবোধে বলা হয়েছে আধুনিক মূল্যবোধ। সতত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সময়ে নতুন নতুন মূল্যবোধ ও সংস্কৃতির সম্মুখীন হতে হয়। নিজস্ব মূল্যবোধকে ধারণ করে আধুনিকতার সমন্বয়ে গঠিত এরূপ মূল্যবোধকে বলে আধুনিক মূল্যবোধ। তাহলে শিক্ষার্থীরা, পাঁচ নম্বরে আমরা যেটি বুঝলাম যে আধুনিক মূল্যবোধ এটি আসলে কি, এই বিষয়টি হচ্ছে আমাদের সময় কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ একটি সময় যায় এবং আরেকটি সময় আসে। ঠিক এক্ষেত্রে আমাদের মূল্যবোধেরও কিন্তু পরিবর্তন হয় এবং সংস্কৃতিরও কিন্তু পরিবর্তন হয়। এক্ষেত্রে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আধুনিক মূল্যবোধ। এরপরে ছয় নম্বরে বলা হয়েছে নান্দনিক মূল্যবোধ। মানুষের মনের সুকামল বৃত্তিগুলো প্রকাশ করার ক্ষেত্রে তার মূল্যবোধ যথেষ্ট ভূমিকা রাখে। যেমন কারো চিত্রাঙ্কনে হাত যশ থাকতে পারে, এক্ষেত্রে সে কোন ধরনের চিত্র আঁকবে তা নির্ভর করে তার নান্দনিক মূল্যবোধের উপর। শিক্ষার্থীরা, এই অংশে আমরা বুঝলাম যে নান্দনিক মূল্যবোধ বলতে আসলে ঠিক কি বোঝায়। নান্দনিক মূল্যবোধ হচ্ছে মানুষের একটি মেধাগত মূল্যবোধ, অর্থাৎ তুমি চাইলেই অনেক ছবি আঁকতে পারো, সেক্ষেত্রে তুমি কোন ধরনের ছবি আঁকতে পারো, তোমার ছবি আঁকার মেধা বা ছবি আঁকার হাত যদি ভালো হয় সেক্ষেত্রে তুমি কোনো ইতিবাচক ছবি আঁকতে পারো, সেক্ষেত্রে তুমি যদি নেতিবাচক বা খারাপ কোনো ছবি না এঁকে ভালো কোনো ছবি আঁকো সেক্ষেত্রে তাহলে সেটি হচ্ছে তোমার নান্দনিক মূল্যবোধ। এবং এই বিষয়টি কিন্তু মানুষের মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব ফেলে। এরপরে সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধ। শিক্ষার্থীরা, আমরা জানি যে ধর্ম আমাদের জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলে। এখানে বলা হয়েছে ধর্ম মানুষের মূল্যবোধ গঠনের এক বড় নিয়ামক। ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষা দ্বারা মানুষের মূল্যবোধ জন্মায়।
তাই মূলত ধর্মীয় মূল্যবোধ। সমাজের মানুষকে নিয়ন্ত্রণের জন্য ধর্মীয় মূল্যবোধের ন্যায় শক্তিশালী উপাদান আর কোনোটিই নেই। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে এতক্ষণ আমরা যে কয়েকটি মূল্যবোধ পড়লাম তার মধ্যে সব থেকে শক্তিশালী মূল্যবোধ হচ্ছে মানুষের ধর্মীয় মূল্যবোধ। অর্থাৎ একজন ব্যক্তি, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক অথবা খ্রিস্টান হোক, সে যে ধর্মে বিশ্বাসী হোক না কেন, তাকে পরিবর্তন করার ক্ষমতা তার ধর্ম রাখে। অর্থাৎ ধর্ম এমন একটি শক্তিশালী মূল্যবোধ যা মানুষের অভ্যাস এবং নিয়ন্ত্রণের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাহলে আমরা 7 নম্বর মূল্যবোধটি সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা 8 নম্বর অথবা সর্বশেষ মূল্যবোধ সম্পর্কে জানবো, সেটি হচ্ছে বস্তুগত মূল্যবোধ। মানুষের চরিত্রের যে উপাদানটি বস্তুগত নিরপেক্ষতা থেকে জন্ম নেয় তাই হচ্ছে বস্তুগত মূল্যবোধ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের প্রথম যে ধারণাটি সেটি হচ্ছে মূল্যবোধ। প্রথমে আমরা জানলাম মূল্যবোধ কি এবং মূল্যবোধ সম্পর্কে ধারণাটি আমরা জানলাম। এরপরে মূল্যবোধের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত বুঝতে পারলাম। আশা করছি যে এই মূল্যবোধ সম্পর্কে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব এই অধ্যায়ের দ্বিতীয় ধারণাটি নিয়ে, যেটি হচ্ছে আইন। তাহলে চলো আইন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। আইন ফার্সি শব্দ, আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবাই জানি যে ল মানে হচ্ছে আইন। মূলত টিউটনিক মূল শব্দ লেগ থেকে এসেছে। তাহলে আমাদেরকে যদি MCQ-তে প্রশ্ন করা হয় যে আইন বা ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে, তাহলে আমরা লিখতে পারবো যে আইন শব্দটি লেগ শব্দ থেকে এসেছে এবং এটি একটি টিউটনিক শব্দ। উৎপত্তি অনুসারে এর অর্থ হলো স্থির, অপরিবর্তনীয় অথবা সর্বক্ষেত্রে সবার জন্য সমভাবে প্রযোজ্য। আইন হলো এমন কতগুলো বিধিবদ্ধ নিয়মাবলী যা কেবল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে শিক্ষার্থীরা, আমাদেরকে যদি আইন এই শব্দটিকে সংজ্ঞায়িত করতে বলা হয় অথবা যদি বলা হয় যে আইনের সংজ্ঞা লেখো, সেক্ষেত্রে আমরা এই বাক্যটি লিখতে পারবো। যেমন, আইন হলো এমন কতগুলো বিধিবদ্ধ নিয়মাবলী যা কেবল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। এরপরে বলা হয়েছে, আইন সমাজের বেশিরভাগ লোক কর্তৃক স্বীকৃত, যা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ থেকে নিঃসৃত এবং ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। সর্বোপরি বলতে পারি, আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম, এর সমষ্টি যা সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে শিক্ষার্থীরা, এই বাক্যটি দিয়ে আমরা আইনকে এক কথায় সংজ্ঞায়িত করতে পারি, ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম। অর্থাৎ একজন ব্যক্তির আচরণ সেটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এমন একটি নিয়ম হচ্ছে আইন, এবং এই বিষয়টি সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি যে আইন বলতে কি বোঝায় এটি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা আইন সম্পর্কে সাধারণ ধারণাটি জানলাম। এবার আইন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কি কি মতামত দিয়েছে বা তাদের সংজ্ঞাটি আসলে কি সেটি আমরা জানব। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, ল ইজ দ্য প্যাশনলেস রিজন, পক্ষপাতহীন যুক্তি হচ্ছে আইন। তাহলে শিক্ষার্থীরা, লাইনটি আমরা আবারও পড়ছি, ল ইজ দ্য প্যাশনলেস রিজন। প্যাশনলেস বলতে বোঝায় আবেগহীন, অর্থাৎ এমন একটি নিয়ম যেখানে কোনো আবেগ প্রয়োগ করা যায় না। তাহলে আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি, অর্থাৎ এটি সবার জন্যই প্রযোজ্য। এরপরে জন অস্টিন বলেছেন, ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভারেন। আমি আবারও বলছি, ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন। এখানে সোভারেন মানে হচ্ছে শাসক, যারা আমাদেরকে শাসন করে, সেটা হতে পারে রাষ্ট্র অথবা আইন প্রয়োগকারী যে কোনো সংস্থা। তাহলে এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে, আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। অর্থাৎ একজন সার্বভৌম শাসক তিনি যে আদেশটি দিয়ে থাকেন না কেন, সেটি হচ্ছে আইন। তাহলে জন অস্টিনের মতে আমরা আইনকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই দুটি সংজ্ঞাই কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখবো, যাতে করে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এরিস্টটল আইন সম্পর্কে কী বলেছেন সেটা লিখো অথবা জন অস্টিন আইন সম্পর্কে কী বলেছেন সেটা লেখো, তাহলে আমরা কিন্তু সেটি খুব ভালোভাবে লিখতে পারবো।
শিক্ষার্থীরা আইন কি এবং আইনের সংজ্ঞা সম্পর্কে জেনেছি, এবার আমরা আইনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানব, সেটি হচ্ছে আইনের উৎস। তাহলে আইনের উৎস কি, আইন আসলে ঠিক কীভাবে প্রয়োগ করা হয় এবং কোন জায়গা থেকে প্রয়োগ করা হয় সেই সম্পর্কে আমরা জানব। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। এই 6টি উৎস কি, এই 6টি উৎস আমরা আগে এক নজরে দেখে নিচ্ছি, তারপর এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আইনের প্রথম উৎস হচ্ছে প্রথা, দ্বিতীয় উৎস হচ্ছে ধর্ম, তৃতীয় উৎস হচ্ছে বিচারকের রায়, চতুর্থ উৎস হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা বা আইনবিদদের গ্রন্থ, 5 নম্বর উৎসটি হচ্ছে ন্যায়বোধ এবং 6 নম্বর উৎসটি হচ্ছে আইনসভা। তাহলে শিক্ষার্থীরা আমরা আইনের 6টি উৎস সম্পর্কে এখানে জানতে পারলাম এবং এই উৎসগুলো কি এটি এখন একটু আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম উৎসটি হচ্ছে প্রথা। সুদীর্ঘ কাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত, এমনকি ব্যক্তির সাথে ব্যক্তি কোনো বিবাদ দেখা দিলে প্রথার মাধ্যমে তা মীমাংসা করা হতো। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম আইনের উৎসটি সম্পর্কে জানলাম, যেটি হচ্ছে প্রথা। প্রথা কি, আমাদের এই সমাজে যুগের পর যুগ ধরে যে নিয়মটি চলে আসছে সেই নিয়মটি হচ্ছে প্রথা, এবং একটা পর্যায়ে যখন আমাদের এই সমাজ ব্যবস্থা একটি রাষ্ট্রে পরিণত হয়েছে তখন সেই রাষ্ট্রের পরিচালক বা রাষ্ট্রের সেই শাসক সেই নিয়মগুলোকে আইনে পরিণত করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আইনের প্রথম উৎসটি হচ্ছে প্রথা, যেটি কিনা যুগের পর যুগ ধরে চলতে ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে আমাদের আইনে পরিণত হয়েছে। আইনের দ্বিতীয় উৎসটি সম্পর্কে আমরা এখন জানব। আইনের দ্বিতীয় উৎস হচ্ছে ধর্ম। শিক্ষার্থীরা আমরা যখন কিছুক্ষণ আগে মূল্যবোধ সম্পর্কে জেনেছিলাম তখন কিন্তু আমরা এটি বুঝতে পেরেছিলাম যে আমাদের সমাজে ধর্ম কিন্তু অনেক প্রভাবিত একটি বিষয়। ঠিক তেমনিভাবে আইনের ক্ষেত্রেও অন্যতম একটি প্রধান উৎস হচ্ছে ধর্ম। এখানে ধর্ম সম্পর্কে বলা হয়েছে, ধর্মকে আইনের প্রাচীন উৎস বলা হয়। তাহলে শিক্ষার্থীরা বুঝলাম যে ধর্মকে আইনের প্রাচীন উৎস হিসেবে বলা হয়। কেন বলা হয়, কারণ একটা সময় যখন পৃথিবীতে অন্য কোনো আইন ছিল না তখন কিন্তু ধর্ম দ্বারাই এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করা হতো। এখানে বলা হয়েছে মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো, কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনার ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে, পরবর্তীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধর্মীয় অনুশাসনই কিন্তু একটা সময় আইনে পরিণত হয়, যেটি দ্বারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনা যায়। 3 নম্বর উৎসটি হচ্ছে বিচারকের রায়। বিচারকের রায় আইনের অন্যতম একটি উৎস। বিচারকগণ যখন কোনো মামলা বিচার করেন তখন সে মামলার জন্য প্রচলিত আইন যদি অস্পষ্ট থাকে তাহলে বিচারকগণ নিজস্ব বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে রায় দেন, পরবর্তীতে ওইরূপ মামলা একই রূপে রায় দেওয়া হয় এবং তা আইনে পরিণত হয়। শিক্ষার্থীরা এটি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আর একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো অপরাধী এমন কোনো অপরাধ সংঘটিত করলো যেই অপরাধের শাস্তি আসলে ঠিক কী হবে সেটি আইন গ্রন্থে লেখা নেই, সেক্ষেত্রে একজন বিচারক তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে ওই বিচারক তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে নিজের মেধা এবং বুদ্ধি অথবা প্রজ্ঞার পরিচয় দেবেন, নিজের বিচার বিশ্লেষণ করে তিনি এমন একটি শাস্তি ওই অপরাধীকে দেবেন যা পরবর্তীতে আইনে পরিণত হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে আইনের অন্যতম একটি উৎস হচ্ছে বিচারকের রায়। এরপরে 4 নম্বর উৎসে বলা হয়েছে বিজ্ঞানসম্মত আলোচনা বা আইনবিদদের গ্রন্থ। আইন সম্পর্কে বিভিন্ন আইনবিদ ও পণ্ডিত ব্যক্তিগণ বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যেমন ব্ল্যাকস্টোনের কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড, অধ্যাপক ডাইলসির ল অফ কনস্টিটিউশন ইত্যাদি। এসব গ্রন্থ আইনের প্রধান উৎস। বিচারকগণ বিচার করতে গিয়ে আইন সংক্রান্ত কোনো সমস্যা করলে তা মীমাংসার জন্য এসব পুস্তকের বিধান গ্রহণ করে থাকেন এবং পরবর্তীতে তা আইনে পরিণত হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম
যে বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনবিদ্যার গ্রন্থ এটিও কিন্তু আইনের অন্যতম একটি প্রধান উৎস। এরপরে রয়েছে ন্যায়বোধ। বিচারকের ন্যায়বোধ আইনের একটি অন্যতম উৎস, অর্থাৎ কোনো মামলার বিবাদ মীমাংসার জন্য কোনো আইন না থাকলে বিচারক তার ন্যায়বোধ দিয়ে তা মীমাংসা করেন, তারপরে তা আইনে পরিণত হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে ন্যায়বোধ অথবা বিচারকের মানবিক দিক থেকেও কিন্তু আইনের একটি বড় উৎস বের হয়ে আসে। এবং সব শেষে ৬ নম্বর উৎসটি হচ্ছে আইনসভা। বর্তমান যুগে আইনসভাকে আইনের সর্বপ্রধান উৎস বলা হয়। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী মানুষের জন্য নতুন নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন কিংবা বাতিল করে। শিক্ষার্থীরা, ৬ নম্বর বিষয়টি হচ্ছে আইনসভার মাধ্যমে একটি রাষ্ট্র ব্যবস্থার যে সকল মন্ত্রীগণ আছে, মন্ত্রী পরিষদের যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তারা সবাই মিলে আইন প্রণয়ন করে থাকে। যেমন নতুন কোনো আইনের প্রয়োজন পড়লে যুগের সাথে তাল মিলিয়ে তারা সেই আইনটি প্রণয়ন করেন, আবার ব্যাকডেটেড বা পুরনো কোনো আইন যদি থাকে সেক্ষেত্রে সেটিকে সংশোধন করেন অথবা সেই আইনটিকে বাতিল করে দেন। তাহলে আমরা আইন সম্পর্কে জানলাম এবং আইনের উৎস সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, এবার আমরা স্বাধীনতার ধারণা সম্পর্কে জানবো যে স্বাধীনতা আসলে ঠিক কি। ল্যাটিন শব্দ লেবার থেকে ইংরেজি লিবার্টি শব্দটি এসেছে, যার অর্থ স্বাধীনতা। শিক্ষার্থীরা, আমরা এই বাক্যটি খুবই গুরুত্ব সহকারে জানবো যে ল্যাটিন শব্দ লিবার থেকে ইংরেজি লিবার্টি শব্দটি এসেছে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে লিবার্টি শব্দ কোন শব্দ থেকে এসেছে, তাহলে আমরা লিখব যে ল্যাটিন শব্দ লিবার থেকে ইংরেজি লিবার্টি শব্দটি এসেছে, এবং এই লিবার্টি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। শাব্দিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় যা খুশি তাই করার ক্ষমতা। স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করা, যেখানে কেউ বাধা সৃষ্টি করবে না। তাহলে শিক্ষার্থীরা, শাব্দিক অর্থে স্বাধীনতা কি এটি আমরা জানলাম, যে শাব্দিক অর্থে স্বাধীনতা হচ্ছে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করার ক্ষমতা, এবং নিজের কাজ নিজের স্বাধীনতা মতো করা, যেখানে অন্য কেউ বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি অন্য অর্থে ব্যবহার করা হয়। সেটি কি? পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাছে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছে মতো করার অধিকারকে স্বাধীনতা বোঝায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা পৌরনীতি ও সুশাসনের ভাষায় স্বাধীনতা কি এটি সম্পর্কে জানলাম। যদি আমাদেরকে সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় যে স্বাধীনতা কি, তাহলে তুমি কি লিখবে? তুমি এটি লিখতে পারবে যে পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকারকে বোঝায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্বাধীনতার সংজ্ঞাটি জানলাম। এবার আমরা স্বাধীনতার শ্রেণী বিভাগ সম্পর্কে জানব। স্বাধীনতাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন ১. ব্যক্তিগত স্বাধীনতা, ২. সামাজিক স্বাধীনতা, ৩. রাজনৈতিক স্বাধীনতা, ৪. অর্থনৈতিক স্বাধীনতা, ৫. জাতীয় স্বাধীনতা, ৬. প্রাকৃতিক স্বাধীনতা, ৭. আইনগত স্বাধীনতা। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্বাধীনতার বেশ কিছু শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এই শ্রেণীবিভাগগুলো খুবই ছোট ছোট এবং সংক্ষিপ্ত আকারে আমরা এখানে তৈরি করেছি, যার কারণে আমি এটি পড়ে আরো বেশি সময় নষ্ট করছি না। এই পিডিএফ ফাইলটি যখন তোমরা ডাউনলোড করবে তখন এই বিস্তারিত বিষয়গুলো তোমরা একসাথেই পেয়ে যাবে। এরপরে রয়েছে সাম্য, যেটি হচ্ছে আজকের আলোচনার সর্বশেষ অংশটি। সাম্য কি সেই বিষয়টি সম্পর্কে আমরা জানব। পৌরনীতিতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে সমতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাম্য কি। সাম্য হচ্ছে সমতা, অর্থাৎ সকলের মধ্যে সমান অধিকার প্রয়োগ করাই হচ্ছে সাম্য। জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অধ্যাপক লাস্কির মতে সাম্য অর্থ বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, যথার্থ ও যথেষ্ট সুযোগ সুবিধা সৃষ্টি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের সমানভাবে বণ্টন। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে সাম্য আসলে ঠিক কি। সাম্য হচ্ছে নারী পুরুষ, ধনী গরিব,
এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সমান অধিকার বণ্টন করার নিয়মই হচ্ছে সাম্য। সাম্যের প্রকারভেদ কি? সাম্য মূলত একটি বৃহত্তর খণ্ড প্রত্যয়। মানুষের ব্যক্তিত্বের পূর্ণতার জন্য বিভিন্নভাবে সাম্যকে ব্যাখ্যা করা যায়। তো সাম্যের সে প্রকারভেদগুলো কী কী? সেগুলো হচ্ছে: এক, সামাজিক সাম্য; দুই, রাজনৈতিক সাম্য; তিন, অর্থনৈতিক সাম্য; চার, ব্যক্তিগত সাম্য; পাঁচ, আইনগত সাম্য; ছয়, সামাজিক সাম্য; সাত, শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য; এবং আট, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য। তাহলে আমি এটিও বিস্তারিত আলোচনা করছি না, তোমরা যখন পিডিএফ ফাইলটি ডাউনলোড করবে তখন এটি সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পাবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যে আলোচনা করেছি সেটি হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। শিক্ষার্থীরা, উপরে যে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি সেই বিষয়গুলোর প্রত্যেকটি বিষয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি এখানে আলোচনা করা হয়েছে। তোমরা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করলে এই অংশটি পড়ে নেবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের পরিণতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই অধ্যায়টি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা সেই সমস্যাটির কথা জানাও, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এবার আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই অধ্যায়টি থেকে তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দেব, যেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে নিতে পারবে। তো এখানে দেখো, পরীক্ষা প্রস্তুতির জন্য অনুশীলনীমূলক সৃজনশীল প্রশ্ন ও উত্তর। আমরা এখানে 1 থেকে 10টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, যেখানে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নই তোমরা উত্তর সহ পাবে। এখানে প্রথম সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, চ জনগোষ্ঠী একই ভূখণ্ড, ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি ও অভিন্ন আশা আকাঙ্ক্ষার অধিকারী, কিন্তু তারা বিদেশি শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত। শাসক গোষ্ঠীর স্বৈর শাসন এই জনগোষ্ঠীর মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও ঐক্যবোধের জন্ম দেয় এবং তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়। নানা আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন পূরণ হয়। তারা 1971 সালে স্বাধীন রাষ্ট্র লাভ করে। তাহলে আমরা প্রথম উদ্দীপকটি দেখে নিলাম এবং এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো দেখে নিচ্ছি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, মূল্যবোধ কি? শিক্ষার্থীরা, আমরা কিন্তু একেবারে আলোচনার প্রথমেই আমরা জেনেছিলাম যে মূল্যবোধ কি। তাহলে আশা করছি এই মূল্যবোধ কি এই প্রশ্নটি তোমরা এখানে লিখতে পারবে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, আইনের শাসন বলতে কি বোঝায়? এটিও আমরা পড়েছিলাম আইন অংশে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, চ জনগোষ্ঠীর স্বাতন্ত্র্যবোধের সাথে তোমার পাঠ্যভুক্ত কোন বিষয়ের মিল রয়েছে, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকে উল্লেখিত বিষয়ের সাথে সাম্যের সম্পর্ক বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখে নিলাম। এবার 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক এবং খ এর প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। তাহলে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, মূল্যবোধ কি? 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরের উত্তর হচ্ছে, মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে। এরপরে খ নম্বর প্রশ্নটি হচ্ছে, আইনের শাসন বলতে কি বোঝায়? খ নম্বর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, আইনের শাসন হলো রাষ্ট্র পরিচালনার নীতি বিশেষ, যেখানে সব কার্যক্রম আইনের মাধ্যমে পরিচালিত হয় এবং যেখানে আইনের স্থান সব কিছুর ঊর্ধ্বে। ব্যবহারিক ভাষায় আইনের শাসনের অর্থ হল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকার সর্বদা আইন অনুযায়ী কাজ করবে এবং রাষ্ট্রের কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে, শিক্ষার্থীরা এখানে লেখা আছে লজ্জিত, শব্দটি হবে লঙ্ঘিত। তো রাষ্ট্রের কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে সে তার প্রতিকার পাবে। আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, এটাই হচ্ছে আইনের শাসনের বিধান। তাহলে শিক্ষার্থীরা, ক এবং খ নম্বর প্রশ্নটি দেখে নিলাম আমরা। এভাবে এখানে 1 থেকে 10টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই 10টি সৃজনশীল প্রশ্নটি কিন্তু তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই পিডিএফ ফাইলের ডাউনলোডিং দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তোমরা কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে এই পূর্ণাঙ্গ আলোচনাটি উত্তর সহ সৃজনশীল প্রশ্ন সহ ডাউনলোড করতে পারবে।
তাহলে শিক্ষার্থীরা আজকের দীর্ঘ ভিডিওতে আমি তোমাদের সাথে পৌর্ণিতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম, পাশাপাশি তৃতীয় অধ্যায় থেকে 10টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছি, যেটি তোমরা কোর্সটিকা.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। যদি ডাউনলোড করতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, আমরা সর্বাত্মকভাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপরে চাও সেই বিষয়টি আমাদের এই ভিডিওর কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তাহলে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।